ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाद्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद सन्निवये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि श्री रामकृष्णदेवेर सन्न्यासी एवं गृही पार्षदेर जीवनी पाठ एवं आलोचनार उद्देश्य निये। मोटामुटी भावे प्राय सबই গৃহী এবং সন্ন্যাসীদের জীবনী আমাদের আলোচনা করা হয়ে গেছে। খুব অল্প সংখ্যা কমতে আরম্ভ করেছে, হয়তো আর হয়তো তিনটি চারটি ক্লাস হবে বা একটু বেশি হতে পারে, বড় জোর দশটি, যেখানে মধ্যে আমরা এই পর্বটি শেষ করব। আজকে যার সম্বন্ধে আলোচনা করব, তিনি শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম গৃহী সন্তান নবগোপাল ঘোষ। শ্রীরামকৃষ্ণদেবকে সমস্ত দিয়ে যিনি ভালোবেসেছিলেন, মন প্রাণ তো বটেই, তিনি উৎসর্গ করে দিয়েছিলেন তার সমস্তকে, নিজের একমাত্র পুত্র তিনি রামকৃষ্ণ সঙ্গে তিনি উৎসর্গ করেছিলেন। অম্বিকানন্দজি, যিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য ছিলেন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে তার সন্ন্যাস দীক্ষা হয় এবং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সেবকও ছিলেন। যদিও শেষের দিকে একদম জীবনের শেষ প্রান্তে শারীরিক অসুস্থতার জন্য তাকে ফিরে যেতে হয়, সন্ন্যাসী অবস্থাতেই তিনি নবগোপাল ঘোষের বাড়িতে থাকেন। আপনারা যারা নবগোপাল ঘোষের বাড়িতে গেছেন, ওই ছাদের ঘরেতে, নবগোপাল ঘোষের যে ছাদের ঘর যেখানে বর্তমানে শ্রীরামকৃষ্ণ মন্দিরটি সরানো হয়েছে, সেই ছাদের দুটি প্রান্ত, একদিকের ঘরে একদিকে মন্দির আছে এবং অন্যদিকের ছাদের অন্য প্রান্তে অম্বিকানন্দজির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানে অম্বিকানন্দজির ঘর, তার ব্যবহৃত জিনিসপত্র এখনও সেখানে আছে। তিনি শ্রীরামকৃষ্ণ হচ্ছে 4 বছরের বড়ও ছিলেন। ঠাকুরের জন্ম 1836, ওনার জন্ম 1832 সালে। তিনি এই হুগলি জেলার বেগমপুরে, তার বাড়ি বেগমপুরের ঘোষ পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের আগে তিনি কলকাতায় ছিলেন, বাদুরবাগানে থাকতেন এবং তখনকার দিনে হ্যান্ডারসন কোম্পানিতে উচ্চ পদে চাকরি করতেন। ভেবে দেখুন, 1880-81 সময় তখন তার মাইনে ছিল মাসিক 300 টাকা, 300 টাকা মাইনে পেতেন। আগে বলা হতো যাদের যার 50 টাকা মাইনে ছিল তার বাড়িতে দোল দুর্গোৎসব সমস্ত কিছু হতো। তখনকার দিনে আমরা সবসময় এই 300 টাকাকে ভেবে ভাবি, আসলে মুদ্রার যে মান বেড়েছে সেটা সবসময় আমরা ভুলে যাই আর কি, সময়টা বদলে যাচ্ছে। তো আমার মনে আছে 1960-62 সালে কারোর কাছে, যাদের বিয়ে হয়েছিল তাদের কাছে শুনেছিলাম যে সোনার ভরি 125 টাকা, এখন সোনার ভরি অনেকখানি, কিন্তু মানের বিচারে দেখতে গেলে সব ঠিকই আছে। তখনকার দিনে ওটাও দামি ছিল, এখনকার দিনে এটাও দামি, কিন্তু যেটা ইম্পর্টেন্ট ছিল, এই এত টাকা পয়সা থাকলেও তিনি কখনো স্বেচ্ছাচারী হয়ে যাননি। আগেকার দিনে ওই সময়ের ইংরেজি প্রভাবের ফলে মানুষের জীবনে ভীষণ রকমের স্বেচ্ছাচার এসেছিল, শিক্ষা যেমন এসেছিল কুশিক্ষা অনেক রকম এসেছিল, কিন্তু ইনি একদম অন্যরকম ছিলেন। তিনটি জিনিস তার মধ্যে ভীষণ রকম ছিল, তিনি ছিলেন ভক্তিমান, তিনি ছিলেন উদার এবং তিনি ছিলেন সরল প্রকৃতি। এই তিনটে গুণের গুণান্বিত। এবং আরেকটি গুণ ছিল তার, যেটি একবারে মুকুল আকারে তার জীবনে প্রথমে দেখা গেছিল, সেটা হচ্ছে ভজন এবং কীর্তনাদিতে তার অদ্ভুত রকমের একটা বিশ্বাস ছিল। শেষের দিকে যখন তার পরিণত বয়স, খুব বেশি দিন বাঁচেননি, 70-এর একটু বেশি, 73 বছর বেঁচে ছিলেন, যখন তার বয়স হয়ে গেছিল 50 বছর পরে, তাকে আমরা দেখি যে তিনি প্রায় ইয়ের মধ্যেই থাকতেন, শ্রীরামকৃষ্ণদেবের নাম কীর্তন এই সমস্ত নিয়েই থাকতেন। এবং ওই তিনি পাড়ায় যখন আসতেন তখন ওই ছোটো ছোটো বাচ্চারা জেনে গেছিল যে
তার কাছে গিয়ে জয় রামকৃষ্ণ কথাটা বললেই হলো। জয় রামকৃষ্ণ বলে তাকে ঘিরে সবাই মিলে নাচত, আর তিনিও ওই বাতাসা কিনে সেই হরিণ লুট করতেন। এই নবগোপাল ঘোষের অন্য একটি নাম হয়ে গেছিল জয় রামকৃষ্ণ, এমনকি তার বাড়ির ওপরেও এই শব্দটা লেখা ছিল, এখনো লেখা আছে জয় রামকৃষ্ণ। এই ছোট ছোট শিশুদের কাছে তার নাম ছিল জয় রামকৃষ্ণ। তিনি কীর্তন পছন্দ করতেন, নিজে কীর্তন করতেন, নিজের সন্তান এবং স্ত্রী পুত্র সব নিয়ে কীর্তন করতেন। তার এই রকম ভাবে ওই ভজন কীর্তনের প্রতি তার অসম্ভব রকমের অনুরাগ ছিল। গায়ের রং ছিল বেশ কালো, ছিপছিপে চেহারা ছিল, কিন্তু সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা ছিল সবসময় তার হাসি মুখ ছিল, কখনো কেউ তাকে বিরস বদনে দেখেননি। এহেন মানুষের একবার নয়, দুবার নয়, তিনবার বিয়ে করতে হয়েছিল। দুবার তার পত্নী বিয়োগ হয় এবং দুবারই পত্নী বিয়োগ হওয়ার পর তৃতীয়বার তিনি আবার বিবাহ করেন, এবং তৃতীয়বার যাকে নিয়ে আসেন তিনি অত্যন্ত ভক্তিমতী ছিলেন এবং সকলের সঙ্গে, সকলের ভেতরেই যে তাদের পরিবারের ভেতরে যে রামকৃষ্ণ প্রেম, এই যে রামকৃষ্ণের প্রতি ভালোবাসা এটি জেগেছে, এটি তার তৃতীয় পত্নীর কারণে। তিনি অত্যন্ত, তার যদিও তার উচ্চ পদে চাকরি করতেন কিন্তু সকলের সাহায্যে এমনভাবে এগিয়ে আসতেন, যখন তিনি বাদুর বাগানে থাকতেন তখন এবং পরবর্তীকালে হাওড়া রামকৃষ্ণপুরেও যখন এসেছে তখন পল্লীবাসী কোনো বিপদে পড়লেই সবার আগে তার কাছে ছুটে আসত। তারা মনে করতেন এর কাছ থেকে পরামর্শ পাওয়া যাবে, আর্থিক এবং মানসিক সহায়তা সব রকম পাওয়া যাবে। নবগোপাল বাবুর যে প্রথম সন্তান হয় সে তাকে নিয়ে নবগোপাল বাবু প্রথমবার শ্রীরামকৃষ্ণের কাছে আসেন এবং ঠাকুর তাকে শুধু নাম ঠিকানা জিজ্ঞাসা করেছিলেন এবং একটি উপদেশ দিলেন, তিনি যেন নিত্য কীর্তন করেন, এটা ঠাকুরের উপদেশ তার কাছে ছিল এবং এই উপদেশকে তিনি একদম ধ্রুব বাক্য হিসেবে গ্রহণ করেছিলেন। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে এসে তিনি ছেলেপুলেদের নিয়ে দীর্ঘদিন কীর্তন করতে থাকতেন। এইরকমভাবে তিন বছর ঠাকুরের সঙ্গে তার দেখা হয়নি, কিন্তু এইভাবে শ্রীরামকৃষ্ণ উপদেশ শোনার পর একটানা তিন বছর তিনি এই সাধনে মত্ত ছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণের শব্দ, শ্রীরামকৃষ্ণকে দেখা মাত্র তাকে মনে হয়েছিল ইনি তার জীবনের ধ্রুবতারা, তাই তার দেওয়া উপদেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করে চলেছিলেন। এর ঠিক তিন বছর, প্রথমবার দর্শন হওয়ার তিন বছর পর একদিন ঠাকুরের কাছে একজন আসতেন ভক্ত কিশোরী, তাকে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে তিন বছর আগে একজন এসেছিল বাদুর বাগানে বাড়ি, বড় অফিসে কাজ করে, গরিবদের বিনামূল্যে ওষুধ দেয়, সে কোথায়? তার সঙ্গে দেখা হলে তাকে একবার অন্তত এখানে আসতে বলো। কিশোরী যখন গিয়ে নবগোপাল ঘোষকে সে কথা বললেন, নবগোপাল ঘোষ একবারে আনন্দে আহ্লাদে আটখানা হয়ে গেলেন। তিনি বললেন ইনি সর্বজন মানিত অবতার রূপে পূজিত হয়ে আমার মতো দিন লোকের ন্যায় দিন দিন মানুষকে দীর্ঘকাল ধরে স্মরণে রেখেছেন, এটাই আমার কাছে মহা সৌভাগ্যের বিষয়। সমস্ত দিন তিনি কান্নাকাটি করে, যেদিন থেকে শুনলেন তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন এবং অবশেষে পরবর্তী রবিবার, তখনকার দিনে মানুষজন এখনকার মতো তো ফাঁকিবাজ ছিলেন না, তারা চাকরি যেমন করতেন, মাইনে করিয়ে যেমন পেতেন, সমস্ত দিন পরিশ্রম করতেন। এখনকার মানুষজন চাকরি করেন, মাইনে করিয়ে পান, কিন্তু সেই হারে পরিশ্রম করেন না। আমার স্কুলে আমি আমার বিদ্যালয়ের শিক্ষকদের দেখি, অনেকে শিক্ষক মশাইরা রেগে যান আমার এই কথাটা শুনে, কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি মাস্টারমশাইদের সঙ্গে রীতিমতো বিরোধ শুরু হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র 10 নম্বরের হবে না 25 নম্বরের হবে। আমি খুব হতবাক্য হয়ে গেছিলাম যে 10 আর 25-এর মধ্যে ফারাক কী। একজন মাস্টারমশাই খুব ঝাঁঝিয়ে আমায় উত্তর দিলেন, 10 নম্বরের প্রশ্নপত্র হলে যে সহায়িকা গ্রন্থ সেখান থেকে দেখে প্রশ্ন করে দেওয়া যাবে, 25 নম্বরের প্রশ্ন হলে তাকে ভাবতে হবে প্রশ্ন করবার সময়। কি সর্বনেশ কথা, বিষয় নিয়েই ভাববেন, বিষয়ের বাইরে নয়, সেটাতেও তিনি রাজি হচ্ছেন না। বলছেন তার চেয়েও বড় ভয়ানক কথা, 10 নম্বরের প্রশ্ন হলে অল্প সময় খাতা দেখা হয়ে যাবে, 25 নম্বরের প্রশ্ন হলে খাতা দেখতে সময় লাগবে। তো উনি বলছেন খাতা কাটতে হবে নি, আমাদের এখানে এরমভাবে বলেন তো লোকাল মাস্টার সাহেব, তিনি আমাকে বললেন খাতা কাটতে হবে নি। এই খাতা কাটতে হবার জন্যই মাইনে দেওয়া হয়, সরকার থেকে যে মাইনে দেওয়া হয় সেটা সেই কারণেই দেওয়া হয়,
খাতা কাটা, পড়ানো, প্রশ্ন করা, এই সমস্তের জন্য পঠন এবং পাঠন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন যে যুগ এসেছে, এই কথা আমরা বলতে পারি না যে মাস্টারমশাই তিনি চাকরি বাকরি করলেও তিনি যে নিয়মিত ক্লাসে পড়াবেন এইটা আমরা কখনোই এখন আর এখন ভাবাটা খানিকটা অলীক স্বপ্ন দেখার মতন। তিনি ওই পরের রবিবার দিন যেদিন সুযোগ পেলেন, তিনি তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন এবং ঠাকুরকে তিনি জানালেন 3 বছর আগে তার কাছে তিনি যে উপদেশ পেয়েছেন সেই অনুযায়ী তিনি ওই 3 বছর ধরে নাম সংকীর্তন করেন। ঠাকুর তাকে একটা অদ্ভুত কথা বললেন, যে তোমার আর বৈধি সাধনার কোনো প্রয়োজন নেই। একটা অদ্ভুত তিনি তাকে আদেশ দিলেন যে তুমি আর বৈধি সাধনার আশার তোমার প্রয়োজন নেই, ভক্তিভাব তোমার ভেতরে এমনি জাগবে এবং তোমাকে আর এসবের মধ্যে আবদ্ধ থাকতে হবে না, তুমি সহজেই ভক্তি লাভ করবে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণকে স্মরণ করলে। তাকে খালি স্মরণ মনন করার উপদেশ তিনি দিলেন। সেই সময় নবগোপাল বাবুর প্রথম পুত্র সুরেশ মাত্র 5 বছর বয়স ঠাকুরকে নিয়ে যান এবং তার এমনই তাল ঠাকুরের কাছে নিয়ে যান, তার এমনই তাল বোধ ছিল যে জন্ম থেকেই কীর্তন হলে তিনিও কীর্তনের সঙ্গে ওই 5 বছরের বাচ্চা খোল বাজাতে পারতেন। ঠাকুর এই কথা শুনে অত্যন্ত প্রীত হলেন এবং সেই ছেলেটি প্রতি ঠাকুরের খুব অসম্ভব রকমের ভালোবাসা ছিল। সে সময় ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণদেব তার প্রচারের জন্য কলকাতা শহরে আসতেন, ঠাকুরকে কেন্দ্র করে ভক্তরা উৎসব করতেন। এখন যেমন আমরা কোনো একটা জায়গায় ভক্ত সম্মেলন করি, ঠাকুর সেখানে সূক্ষ্ম শরীরে উপস্থিত থাকতেন, সে সময় ঠাকুর স্থূল শরীরে উপস্থিত থাকতেন। নবগোপাল ঘোষের বড্ড ইচ্ছা হয়েছিল তিনিও ঠাকুরকে নিয়ে উৎসব করবেন এবং সেই উদ্দেশ্যে তিনি ঠাকুরকে আবাহন করেন, তার বাদুর বাগানের বাড়িতে আসেন। সেখানে বাড়িতে একটি চণ্ডীমণ্ডপ ছিল যেখানে তিনি নিত্য কীর্তন করতেন। সেদিন সেই চণ্ডীমণ্ডপে ভাগবত পাঠ হচ্ছে, ঠাকুর যখন এসে পৌঁছলেন তখনও ভাগবত পাঠ হচ্ছিল কিন্তু ঠাকুরকে দেখা মাত্র সেই ভাগবত পাঠ বন্ধ হয়ে যায় এবং সকলে ঠাকুরকে ঘিরে দাঁড়িয়ে থাকে। তিনি সেই দিনকে কলকাতার বিখ্যাত গায়ক বনোয়ারির বৈষ্ণব কীর্তনের ব্যবস্থা করেছিলেন। এই বনোয়ারি যে গায়ক বৈষ্ণব গায়ক, ইনি সব বিখ্যাত জায়গায় গাইতেন। আপনাদের মনে আছে কি না জানি না, এর ঘটনা এর কথা আমি আগেও বলেছি যে ঠাকুর যখন বলরাম মন্দিরে গিয়েছিলেন, বলরাম মন্দিরে রথযাত্রার এই উল্টো রথের দিন যখন তিনি গিয়ে পৌঁছন, সেদিনকে যে ওই রথের সাথে যে কীর্তনের দল নেচে গিয়েছিল, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছিলেন, সেই গানের গায়ক ছিলেন এই বনোয়ারি কীর্তন দলের সম্প্রদায়। শুধু এখানেই নয়, এই একই গান তারা শুনিয়েছিলেন অক্ষয় কুমার সেন যেদিনকে শ্রীরামকৃষ্ণ দর্শনে 100 নম্বর কাশীপুর রোডের বাগানবাড়িতে গিয়ে উপস্থিত হন, সেই দিনকেও এই বনোয়ারি কীর্তন সেখানে গীত হয়। তিনি অত্যন্ত উচ্চকোটির একজন গায়ক। সেদিনকে এই নবগোপাল ঘোষের বাড়িতে যখন সেই কীর্তনের গান হয় সেখানেই বনোয়ারিকে ডাকা হয়। সেই বৈষ্ণব দল নিজের একেবারে সেই দল নিয়ে পালা কীর্তন শুরু করেন। ঠাকুর চণ্ডীমণ্ডপে চুপচাপ বসে বসে প্রথম দিকে পালা কীর্তন শুনছিলেন, ক্রমাগত ভাবস্থ হয়ে তিনি একেবারে সেই কীর্তনের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, ত্রিভঙ্গ মূর্তিতে মুরলীধারী হয়ে দাঁড়িয়ে থাকলেন। তাকে ঘিরে ঘিরে কীর্তনের দল গান গাইতে আরম্ভ করেছে। এমন সময় নবগোপাল ঘোষের একটি অপূর্ব দর্শন হয়। তিনি দেখলেন ঠাকুরের সমস্ত গা থেকে মাথার চুল থেকে পায়ের নখ অবধি সমস্ত জায়গা থেকে চন্দ্রের মতো একটি জ্যোতি নিষ্কাশিত হতে আরম্ভ করেছে, তার সারা শরীরটা যেন জ্যোতির্ময় হয়ে গেছে এবং ঠাকুরকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছেন। ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন, তিনি ঠাকুরকে সেইভাবে দর্শন করছেন। তিনি আশপাশের লোকজন কাউকে কাউকে জিজ্ঞাসা করছেন যে তারাও ঠাকুরকে এরকম দেখেছেন কিনা, তারা বললেন না ঠাকুরকে তারা একই রকম দেখছেন, কিন্তু তিনি যতবার তার দিকে তাকিয়েছিলেন ততবার দেখছেন ঠাকুরের সারা শরীর থেকে সেই দিব্য জ্যোতি বিকশিত হচ্ছে, ঠাকুর যেন জ্যোতির্ময় সত্তা রূপে বিরাজ করছেন। শুধু তাই নয়,
সেই জ্যোতির্ময় যেন তাকে ঘিরেও আছে। ঠাকুর একবারে মহাভাবে উদ্দাম লীলা করছেন, ঠাকুর ঘুরছেন, ঠাকুর নাচছেন, ঠাকুর স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, ঠাকুর গান গাইছেন, কিন্তু তার সমস্ত শরীর দিয়ে সেই অপূর্ব জ্যোতি বিকশিত হচ্ছে। তিনি ভুল দেখছেন কি না বোঝার জন্য বাইরে গিয়ে পরিষ্কার জলে চোখ ধুয়ে এসে দাঁড়ালেন, একই রকম জ্যোতির্ময় সত্তা দেখলেন। তারপর যখন তিনি অন্যান্যদের জিজ্ঞাসা করে বুঝলেন যে তারা কেউ এইভাবে দেখছে না, তিনি একাই দেখছেন, তখন তিনি মনে করলেন এটি শ্রীরামকৃষ্ণের বিশেষ কৃপা তার প্রতি। সেদিনকে দুটি ঘটনা হয়েছিল, শ্রীরামকৃষ্ণ তার ঈশ্বরীয় সত্তার দুটি বিকাশ দেখিয়েছিলেন, একটি নবগোপাল ঘোষের কাছে এবং অপরটি তার স্ত্রী। নবগোপাল ঘোষের স্ত্রী, তিনি অপেক্ষা করছিলেন ভেতরের বাড়িতে অন্যান্য স্ত্রী ভক্তদের সঙ্গে। তা ঠাকুর আসবেন, সেখানে জলখাবার খাবেন, তাকে তারা প্রণাম করবেন, তাকে তারা দর্শন করবেন। ঠাকুর অন্দর মহলে এসে পৌঁছলেন, মেয়েরা হুমড়ি খেয়ে পোয়ের করে তাকে প্রণাম করতে থাকলেন। ঠাকুর পা দুটোকে লুকিয়ে রেখে একেবারে সেই মা মা বলতে বলতে গভীর সমাধিতে মগ্ন হয়ে গেলেন। যখন তিনি গভীর সমাধিতে মগ্ন হলেন, তখন তার খুব নবগোপাল বাবুর স্ত্রীর খুব ইচ্ছা হলো তিনি ঠাকুরের পা স্পর্শ করে প্রণাম করবেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না যে এটা করা ঠিক হবে কিনা, কিন্তু প্রাণের ইচ্ছা তিনি শ্রীরামকৃষ্ণকে প্রণাম করলেন। ঠাকুর যখন সাধারণ ভাবভূমিতে নেমে এলেন, তখন তিনি তার আরেকটি মনের ইচ্ছা প্রকাশ করলেন। তার ইচ্ছে হলো তিনি ঠাকুরকে নিজে হাতে করে খাওয়াবেন। ঠাকুর বলেছিলেন কি তুই আমাকে হাতে করে খাওয়াবি, এই বলে তিনি স্থির হয়ে মুখটাকে হাঁ করে দিলেন, বললেন ঠিক আছে খাওয়া। আর যেই তার ওই নবগোপাল বাবুর স্ত্রী, তিনি যেই খাবার নিয়ে ঠাকুরের মুখের ভেতরে দিতে যাচ্ছেন, এমন সময় তিনি লক্ষ্য করলেন ঠাকুরের ভেতর থেকে সাপের মতো একটা জিনিস বেরিয়ে এসে সেটা তার হাত থেকে নিয়ে আবার ফিরে যাচ্ছে। এরকম জিনিস যে দর্শন করবে, আমার তো শুনেই কীরকম লাগছে, যিনি দর্শন করেছেন তার কেমন লাগছে তিনি নিজেই বলতে পারবেন। সেই ভয়ের চোটে তিনি একেবারে আতঙ্কিত হয়ে গেলেন। শুধু তাই নয়, ঠাকুর তাকে কিন্তু, তারপরে ঠাকুর ধীরে ধীরে শান্ত স্বভাব হয়ে গেলেন। শান্ত হয়ে যাওয়ার পরে ফিরে যাওয়ার আগে ঠাকুর তাকে বললেন তিনি যেন একটু খাবার প্রসাদ হিসেবে গ্রহণ করেন, কিন্তু তিনি এমন ভাবস্থ হয়ে গেছিলেন, অদ্ভুত দৃশ্য দর্শনে তার আর মনে থাকলো না। যে মুহূর্তে সেই খাবার, সেই প্রসাদ নিচে নেমে এলো, নিচে একবারে কাড়াকাড়ি শুরু হয়ে গেল, তখন তিনি বুঝতে পারলেন যে কেন ঠাকুর তাকে একটুখানি প্রসাদ গ্রহণ করতে বলেছিলেন। কারণ এই খাবার যদি একবার তার হাত ছাড়া হয়ে যায়, আর তিনি প্রসাদ হিসেবে কিছুই পাবেন না। এই শব্দ এইটা দেখেই ঠাকুর তখন ঘোষগৃহিণীকে বলেছিলেন, এই কারণেই বলেছিলেন যে একটুখানি খেয়ে নিতে। নবগোপাল বাবু পানসিতে করে এই হাওড়া থেকে, হাওড়ায় তখন না, তখন তিনি থাকতেন কলকাতাতে এই বাদুরবাগানে, এই যে কি বেশ বলে গঙ্গার বাগবাজারের আগে যেখানটা, সেখান থেকে তিনি গঙ্গায় পানসি নৌকায় করে দক্ষিণেশ্বরে যেতেন। একদিন তার সেই পানসি নৌকায় গিরিশবাবুও উঠেছিলেন, তারা সবাই মিলে দক্ষিণেশ্বর যাচ্ছেন। গঙ্গা ভীষণ সুন্দর, একবারে জোয়ারে ভরপুর মা গঙ্গাকে দর্শন করে তাদের দুজনেরই ইচ্ছে হলো তারাও আজকে গঙ্গা স্নান করেন, কিন্তু গঙ্গার ঘাটে প্রচুর লোক দেখে তারা স্নান করবার কথা ভাবলেন না। উপরন্তু নবগোপাল বাবুর এইরকম মনে হতে থাকলো ঠাকুর হলেন স্বয়ং গঙ্গার স্বরূপ, অতএব তাঁর কাছে যাওয়ার জন্য আলাদা করে গঙ্গা স্নান করার দরকার নেই, তাকে গিয়ে প্রণাম করলেই গঙ্গা স্পর্শ হতে থাকে। কিন্তু যে মুহূর্তে তিনি ঠাকুরের কাছে গিয়ে পৌঁছলেন তারা দুজন, ঠাকুর তাকে বললেন ওমা সে কি কথা গো, আজকে দশহরা, আজকে বিশেষ দিন, আজকে গঙ্গা স্নান করতে হয়, যাও গিয়ে তোমরা গঙ্গা স্নান করো। এটা নবগোপাল বাবুর কাছে একটা খুব বড় ধরনের শিক্ষা। নবগোপাল বাবু শিখলেন যে ভাবটি তার ঠিকই আছে, শ্রীরামকৃষ্ণ স্বয়ং পবিত্রতার স্বরূপ, তাকে স্পর্শ করলেই হয়, কিন্তু প্রত্যেক দেবতা, প্রত্যেক তিথি, প্রত্যেক অনুষ্ঠান সেগুলিকেও সম্মান করতে হয়। শ্রীমা যেরকম বলেছেন তিনি তো কোনো কিছু ভাঙতে আসেননি, এটা যেন তিনি তার আচরণ দিয়ে প্রকাশ করলেন। কাশীপুরে যখন ঠাকুর বিরাজ করছেন, ঠাকুর যে সময় বিরাজ করছেন, তখন
একটি বিড়াল এসে রামকৃষ্ণের কাছে আশ্রয় গ্রহণ করলেন এবং সেই বিড়াল একটু একটু করে একটি দুটি তিনটি করে বাচ্চা দেওয়া শুরু করলেন। ঠাকুরের সন্ন্যাসী সন্তানদের খুব অপছন্দের জিনিস ছিল, সেই কারণে তারা একটু অসন্তোষ প্রকাশ করছেন। এই ঘোষগিন্নি যেদিনকে এলেন, ঠাকুর তাকে খুব সংকোচের সঙ্গে বললেন, তোমাকে একটা কথা বলবো, আমার এখানে একটা বিড়াল আছে, তাদের আবার কতগুলো বাচ্চাও দিয়েছে, তুমি কি এগুলো একটু নিয়ে যাবে? তাহলে আমাদের এখানে তো ভালো খাবার দাবার কিছু পায় না, তোমার কাছে এলে দুধটা মাছটা এই সবগুলো পাবে, ওদেরকে তুমি একটু নেবে? ঘোষগিন্নি আনন্দের সঙ্গে বললেন, আমি বিড়াল বড় ভালোবাসি, আপনি দিচ্ছেন আপনাকে নিয়ে যাব। আপনি দিচ্ছেন আপনার এই বিড়াল, আপনার দেওয়া বিড়ালও আমি বয়ে নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণের প্রতি তাদের এমন একটা ভালোবাসা ছিল যে ঠাকুরের প্রীতি উৎপাদনের জন্য যে কোনো কার্য করতে তারা কর্তা গিন্নি সবসময় ব্যস্ত থাকতেন। কিভাবে তারা শ্রীরামকৃষ্ণের প্রীতি উৎপাদন করবেন? কল্পতরু উৎসব 1 জানুয়ারি 1886 সালে, সেদিনকে যারা তার কাছ থেকে কৃপা পেয়েছিলেন তার মধ্যে অন্যতম হলেন নবগোপাল ঘোষ। ঠাকুর ওই দিনকে যখন কল্পতরু হয়েছিলেন, নবগোপাল ঘোষ এমন ভাববিহ্বল হয়ে পড়েন, তিনি ঠাকুরের কাছে আর কিচ্ছু চাইতে পারছিলেন না। এমন সময় তাকে রামবাবু টেলে ঠাকুরের কাছে নিয়ে যান এবং বলেন যে ঠাকুর আজ কল্পতরু হয়েছেন, আপনার যা চাইবার তাই চেয়ে নিন। শুনে নবগোপাল ঘোষ চুপ শান্ত হয়ে কিছু চাইতে পারছিলেন না। অবশেষে তিনি ঠাকুরকে বলেন যে প্রভু আমার কি হবে? ঠাকুর তার উত্তর দিয়েছিলেন, একটু জপ ধ্যান করতে পারবে? তিনি বললেন যে আমি তো ছাপোষা গৃহস্থ লোক, সংসার সন্তান সব নিয়ে এইরকম প্রতিপালন করি, আমার পক্ষে কি আর সম্ভব হবে নিয়মিত সাধন ভজন করা? তখন ঠাকুর তাকে বলেছিলেন যে একটুও জপ করতে পারবেন? উনি বললেন আমি অবসরের সময় পাই না। ঠাকুর তখন ওই যেরকম গিরিশ ঘোষের কাছ থেকে বকলমা নিয়েছিলেন তার চেয়ে একটু কম, তিনি বললেন তাহলে আমার নাম একটু একটু করতে পারবে তো মাঝে মাঝে? তিনি রাজি হয়ে গেলেন এবং ওইটুকু নাম করাতেই তিনি মুক্তির ব্যবস্থা তার খুলে গেল। ঠাকুর এই এক একজনের জন্য এক এক রকম ভাব দিয়েছিলেন। ঠাকুরের ডাক্তার মহেন্দ্রলাল সরকার খুব রুক্ষ প্রকৃতির মানুষ ছিলেন এবং যেহেতু তিনি নিজে অ্যালোপ্যাথিক ডাক্তার থেকে হোমিওপ্যাথিতে কনভার্ট করেছিলেন এবং হোমিওপ্যাথি চিকিৎসাকে প্রচার করার জন্য তিনি প্রাণপণ পরিশ্রম করতেন এবং সেই যুগের মানুষজনদের সঙ্গে তাকে বহুবার বিরোধ করতে হয়েছিল, তাই তিনি খানিকটা কাঠখোট্টা শুকনো গোছের মানুষ ছিলেন। তিনি কথাও বলতেন খুব কাট কাট করে এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে এইভাবেই শুরুর দিকে কথা বলতেন। ঠাকুরকে যখন তিনি প্রথম দেখেন তখন ঠাকুর মথুরানাথ বিশ্বাসের সঙ্গে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কাছে গেছিলেন। মহেন্দ্রলাল সরকার তার স্মৃতিকথায় লিখেছেন, আমার মনে হয়েছিল বাবুরা যেরকম পোষা ছাগল কুকুর রাখে, ইনিও তেমনি এই মথুরানাথের বাবুদের পোষা পরমহংস। কিন্তু পরবর্তীকালে তার শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ধারণা বদল হয়েছিল। তিনি একদিন এই মহেন্দ্রলাল সরকারকে বলেছিলেন, তুমি রসবে। মানে ইনি এত শুকনো ছিলেন, তার সম্পর্কে বলেছিলেন তুমি রসবে। শেষ জীবনে অন্তিমকালে দেখা যায় ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে মহেন্দ্রলাল সরকার আর শ্রীরামকৃষ্ণ সন্তানদের সঙ্গে সেভাবে সম্পর্ক রাখেননি। ওই 10 টাকা যে দিয়েছিলেন ছবি তোলার জন্য, ওইটি দিয়েই ওই দিনই তাদের সঙ্গে তার শেষ সম্পর্ক হয়। তিনি নিজে থেকে কোনোরকম কোনো সম্পর্ক আর রাখেননি পার্শ্বদের সঙ্গে। কিন্তু তার জীবনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসল। তিনি দীর্ঘ সময় শ্রীরামকৃষ্ণ চিন্তা করতেন এবং শ্রীরামকৃষ্ণ চিন্তনের ফলে তার জীবনে পরিবর্তন এলো। তার জীবনের সেই রুক্ষতা, অসার কথাবার্তা, এগুলো যেন সব কিছুর বদল হতে থাকলো। তিনি এক অন্য মানুষে রূপান্তরিত হয়েছিলেন। তিনি পরবর্তীকালে তার নিজের জীবনী গ্রন্থে এটি আত্মজীবনীতে এটির উল্লেখ করেছেন, যে উল্লেখ করে বলেছেন যে শ্রীরামকৃষ্ণের এই প্রভাবে তার জীবনের গতি, তার জীবনের ধারার সম্পূর্ণ পরিবর্তন হয়। নবগোপাল ঘোষ শ্রীরামকৃষ্ণের কাছে একজন কর্তব্যপরায়ণ গৃহী হিসেবে নিজেকে প্রকাশ করেছিলেন।
শ্রীরামকৃষ্ণদেব তাকে সাধন ভজনের উপদেশ দিতে চেয়েছিলেন, কিন্তু তার মনে হয়েছিল তার গৃহকর্মের প্রয়োজনটা এত বেশি, এখন সময় হয়নি সাধন ভজন করার। সেই কারণে তিনি বারবার শ্রীরামকৃষ্ণ দেওয়া উপদেশকে তিনি ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তিনি বারবার বলেছিলেন, এইটি আমি পারবো না, ওইটি আমি পারবো না। ঠাকুর জানতেন একটি কাজ তিনি পারেন, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রীতি। ঠাকুরকে তিনি বড্ড ভালোবাসেন, তাই বলেছিলেন, মাঝে মাঝে তুমি আমার নাম করতে পারবে তো? নবগোপাল ঘোষ সহজে সেই কাজে রাজি করে দিলেন। এবং পরবর্তীকালে আমরা যখন নবগোপাল ঘোষের জীবনী দেখি, তখন আমরা দেখব যে নবগোপাল ঘোষের সমগ্র জীবনীটা ছিল একেবারে শ্রীরামকৃষ্ণময়। তিনি শ্রীরামকৃষ্ণ ছাড়া, শ্রীরামকৃষ্ণ ভাব ছাড়া আর কোনো কিছুই বুঝতে পারতেন না। নবগোপাল ঘোষ তখন 50 বছর অতিক্রম করেছেন, এবং তিনি সবসময় এবং তারপর থেকে যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তিনি শ্রীরামকৃষ্ণময় হয়ে থাকতেন। তিনি বাইরে ভেতরে সর্বদা সবসময় একটি কথা বলতেন, সেটি হচ্ছে জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আমরা শুরু করেছিলাম যে ঘটনাটা দিয়ে, যে তিনি যখন আসতেন অফিস থেকে ফিরে আসতেন, একজন দারোয়ান, তার বাড়ির যে দারোয়ান, সে একটি পাত্রে অনেক বাতাসা এবং জল নিয়ে তার জন্য অপেক্ষা করত। তিনি এসে সেই একটি জল এবং বাতাসা খেয়ে ওই ছেলেপুলেদের মাঝখানে চলে যেতেন। সমবেত বাচ্চারা তারা বুঝেছিল যে এই জয়রামকৃষ্ণ দাদু এসে গেছে, কারণ জয়রামকৃষ্ণ করলেই বাতাসা পাওয়া যায়। তারা তাকে ঘিরে গোল করে কীর্তন করতেন এবং জয় রামকৃষ্ণ এই ধ্বনি দিতেন। তিনিও তাদের সঙ্গে জয় রামকৃষ্ণ ধ্বনি দিতেন, আর সেই বাতাসার হরির লুট হতো। এবং সেই কারণে তার নামটাই পল্লীতে, তার নামটাই সম্পূর্ণ বদল হয়ে গেল। সবাই তাকে জয় রামকৃষ্ণ এই নামেই চিনত। এরকমও হয়েছে, ছোট ছেলেমেয়েরা তিনি আসছেন দেখে দূর থেকে বলতেন, ওই রে জয় রামকৃষ্ণ আসছে রে। স্বামী ব্রহ্মানন্দজি এবং স্বামী তুরিয়ানন্দজি শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর যখন তপস্যা করছেন বৃন্দাবনে, তখন নবগোপাল বাবু তার ছেলে নীরদ, যিনি পরবর্তীকালে অম্বিকানন্দজি হয়েছিলেন, সেই অম্বিকার নীরদ মহারাজ, তারা দুজনে একসঙ্গে বৃন্দাবনে গিয়ে তপস্যা করেন। তারা দুজনে কালাবাবুর কুঞ্জে থেকে তপস্যা করতেন, কুঞ্জেই তারা প্রসাদ গ্রহণ করতেন এবং সমস্ত দিন তারা শ্রীরামকৃষ্ণের নামে কাটিয়ে দিতেন। এটা একবারে প্রায় একটা অসম্ভব একটা ছবি, বাবা এবং ছেলে একসঙ্গে সাধন ভজন করছে, একই দেবতাকে পাবেন বলে। এবং এটি আমরা বড় একটা দেখতে পাই না। পরবর্তীকালে এই বৃন্দাবন থেকে তপস্যার শেষে স্বামী ব্রহ্মানন্দজির অত্যন্ত প্রিয় জায়গা বিন্ধ্যাচলে স্বামী ব্রহ্মানন্দজি যাত্রা করলেন। নীরদ বরণ এবং অম্বিকা, আমাদের নবগোপাল ঘোষ, এরা দুজনেই তার সঙ্গী হলেন। সেইখান গিয়ে তারা তপস্যা করেছিলেন। সেইখানে বিন্ধ্যাচলে তারা যে বাড়িতে উঠেছিলেন, সেইখানে শ্রীরামকৃষ্ণদেবের সময়ের ভক্ত যোগীন্দ্রনাথ সেন মহাশয় এসে তখন বাস করছিলেন। তার উদ্দেশ্য ছিল 1 সপ্তাহ 3 রাত্রি মাত্র সেখানে কাটানো, কিন্তু নবগোপাল ঘোষের ভক্তি ভালোবাসা এবং শ্রীরামকৃষ্ণের স্মৃতিচারণের একবারে পাশবদ্ধ হয়ে তিনি 3 রাত্রের বদলে 25-26 দিন ওখানে ছিলেন। নবগোপাল ঘোষ জীবনের অন্তিম কালে তার বাদুর বাগানের বাসা ছেড়ে হাওড়াতে গিয়ে পৌঁছয়। এই জায়গাটিকে তিনি বেছে নেন কারণ এই জায়গাটির নাম রামকৃষ্ণপুর। শ্রীরামকৃষ্ণের নামের সঙ্গে এই জায়গার নামের একটি সাদৃশ্য আছে, তাই তিনি এই জায়গায় নিজের বসতবাটি তৈরি করেন। বিরাট বড় বসতবাটি তৈরি হয়, এখনো পর্যন্ত সেই বাটি আছে। সেই বাড়ির দোতলায়, এখন অবশ্য 3তলাতে, এখন 3তলায় যে ঘরে ঠাকুর ঘর তার ঠিক নিচের ঘরটিতে দোতলায় পাথর বসানো ঠাকুর ঘর তৈরি হয়। এবং স্বামীজি পোর্সেলিনের যে কটি ছবি এনেছিলেন, যে 5টি ছবি এনেছিলেন, তার মধ্যে 3টির খবর পাওয়া যায়। একটি নবগোপাল ঘোষের বাড়িতে আছে, একটি শরৎচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আছে, এবং অপরটি বেলুড় মঠের শয়নঘরে আছে। আমি সেই ছবি, বেলুড় মঠের শয়নঘরের ছবি এবং নবগোপাল বাবুর বাড়ির ছবি দেখেছি, একেবারে নতুনের মতো ঝকঝক করছে, পোর্সিলিনের ওপর আঁকা শ্রীরামকৃষ্ণদেবের ছবি, একদম নতুনের মতো। সে রূপোর সিংহাসন তৈরি করে তার ওপর বসিয়ে সেই মার্বলের মেঝে তৈরি করে তিনি আবাহন করলেন স্বয়ং স্বামী বিবেকানন্দকে। এবং স্বামী বিবেকানন্দ 1304 সালের মাঘী পূর্ণিমার দিন, সেদিন 25শে মাঘ ছিল,
বেলুড় মঠ থেকে সাধুদের নিয়ে রামকৃষ্ণপুর ঘাটে এসে উপস্থিত হলেন এবং সেখান থেকে সেই ঘাট থেকে নবগোপাল ঘোষের বাবুর বাড়ি তিনি নগ্ন পদে নিজে খোল বাজাতে বাজাতে গিয়ে পৌঁছলেন। কণ্ঠে ধ্বনিত হচ্ছিল একটি গান, এসেছে নূতন মানুষ না দুঃখিনী ব্রাহ্মণীর কোলে, কে শুয়েছ আলো করে, কেরে ওরে দিগম্বর, এসেছ কুটির দ্বারে। এইভাবে গাইতে গাইতে তারা ধীরে ধীরে নবগোপাল ঘোষের বাড়িতে এসে পৌঁছলেন এবং সেখানে তিনি বিধিবদ্ধভাবে শ্রীরামকৃষ্ণকে স্থাপন করলেন। তার অন্নভোগ দেওয়া হলো, তার পূজাদি হলো, তার অন্নভোগ দেওয়া হলো, সমস্ত করা হলো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যখন সমস্ত কিছু হয়ে গেল, নবগোপাল ঘোষের স্ত্রী তার কাছে বর প্রার্থনা করেছিলেন। এর মাঝখানে একটি অদ্ভুত ঘটনা ঘটে। এই ভোগারতির পরে শ্রীরামকৃষ্ণের সেই বিখ্যাত স্তোত্র প্রণাম মন্ত্র ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপেণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো, এই মন্ত্রটি স্বামী বিবেকানন্দ সেই দিনকে এই নবগোপাল ঘোষের বাড়িতে তিনি রচনা করেন। নবগোপাল ঘোষের স্ত্রী সেই যুগে দাঁড়িয়ে একটি অদ্ভুত জিনিস স্বামী বিবেকানন্দকে খাইয়েছিলেন, সেটা হচ্ছে মুরগির মাংস। তখনকার দিনে গৃহস্থ বাড়িতে এটি খাওয়ানোর প্রচলন ছিল না এবং এই অসাধারণ কাজটি করার জন্য স্বামী বিবেকানন্দ তাকে শুধু তপস আশীর্বাদই করেননি, তিনি তাকে এই বলেছিলেন, তিনি বলেছিলেন যে ঠাকুরের সেবা পূজা করব। নবগোপাল ঘোষের স্ত্রী বলেছিলেন ঠাকুরের সেবা পূজা করব, এরকম স্বাদ এবং শান্তি আমার নেই, আপনি দেখুন ঠাকুর আজকে ব্যবস্থায় তুষ্ট হয়েছে কিনা। স্বামীজি তার উত্তর বলেছিলেন, তোমাদের ঠাকুর তো এমন মার্বেল মোড়া ঘরে চোদ্দ পুরুষে বাস করেনি, এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন আর কোথায় থাকবেন। স্বামীজির নির্দেশে সেই দিন থেকে যেমন মঠে হয় ঠিক সেই রকম একই রকমভাবে শ্রীরামকৃষ্ণদেবের নিত্য সেবার প্রচলন হয় নবগোপাল ঘোষের বাড়িতে। পরবর্তীকালে এদের সংসার বৃদ্ধি হওয়ার ফলে এই ঘরটির পবিত্রতা রক্ষা করা সম্ভব হচ্ছিল না, সেই কারণে নবগোপাল ঘোষের স্ত্রী স্বামী ব্রহ্মানন্দজির অনুমতি নিয়ে এই দোতলা থেকে ঘরটিকে তিনতলায় স্থানান্তর করা হয়। খুব ধীরে ধীরে খুব সাবধানে প্রত্যেকটি মার্বেল খোলা হয়। এই মার্বেলগুলোতে প্রত্যেকটিতে স্বামী বিবেকানন্দের স্পর্শ আছে, তার স্মৃতি আছে, সেইখানে সেই মার্বেলগুলো খুলে তিনতলার ঠাকুর ঘরে সেইখানে আবার নতুন করে প্রতিস্থাপিত করা হয়। এখনো পর্যন্ত সেই ঘরটি আছে এবং সেখানে নিত্য পুজো হয়। নবগোপাল ঘোষ যেরকম নিজে ভক্তিমান ছিলেন, তার স্ত্রীও অত্যন্ত ভক্তিমতী ছিলেন। তার উচ্চ আধ্যাত্মিক ক্ষমতার কথা আমরা জানতে পারি মা ঠাকুরনের বর্ণনায়। মা ঠাকুরন একদিন বৃন্দাবনে রাধারমণজিকে দর্শন করতে গিয়েছিলেন, এমন সময় তিনি দেখলেন যে নবগোপাল ঘোষের স্ত্রী রাধারমণের পাশে দাঁড়িয়ে তাকে ব্যজন করছেন। তিনি যোগেন মাকে এসে বলেন যে নবগোপালের পরিবার বড় শুদ্ধ, আমি এই রকম দেখলাম। অসুখের সময় সেই যুগে আমাদের দুটি মাত্র সাধুদের থাকার জায়গা ছিল, একটি হচ্ছে বলরামবাবুর বাড়ি এবং দ্বিতীয়টি হচ্ছে নবগোপাল ঘোষের বাড়ি। আমাদের সাধুরা অসুস্থ হয়ে পড়লে এই দুটি জায়গাতে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা ছিল। রামকৃষ্ণপুরে এসে অবধি তিনি নিত্য গঙ্গা স্নান করতেন এবং গঙ্গা স্নান করতে করে ফেরার পথে ওই একই মন্ত্র তিনি জপ করতে করতে যেতেন, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ। যাকেই দেখতে পেতেন তার হাত ধরে বলতেন বলো জয় রামকৃষ্ণ, তাকে দিয়ে জোর করে তিনি এই রামকৃষ্ণ নাম করাতেন। এইভাবে তিনি ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের ভাবটিকে তিনি প্রচার করেন। শ্রীরামকৃষ্ণ এমন তার শ্রীরামকৃষ্ণময় এমন দিব্য জীবন তার তৈরি হয়েছিল। এই দিব্য জীবনের ফলে তিনি আর সাংসারিক কোনো কিছু তাকে আর স্পর্শ করত না। তার একমাত্র কন্যা, বিবাহিত কন্যা, তিনি মারা যান এবং তিনি মারা যাওয়ার ফলে সবাই যখন শোকা হতো নবগোপাল ঘোষকে এই আমাদের তার এই যে শোক, তার এই কষ্ট, এটি যেন কোনোভাবেই স্পর্শ করতে পারেননি। সবাই দেখলেন, সবাই যখন শোকে মুহ্যমান তখন দেখলেন নবগোপাল ঘোষ বেশ সদা প্রসন্ন অবস্থাতেই আছেন এবং
তার কারণ জিজ্ঞাসা করা করলে তামাক খেতে খেতে তিনি বলেন, সবই তার ইচ্ছে, এতে দুঃখ করার কি আছে। ১৯০৯ সালে, তখন তার প্রায় বৈশাখ মাসে তার ৭০ বছর বয়স হয়েছিল, সেই সময় তিনি শ্রীরামকৃষ্ণলোকে যাত্রা করেন। শ্রীরামকৃষ্ণলোকে যাওয়ার আগে তিনি একটি অদ্ভুত কথা বলেছিলেন, বলেছিলেন, তোমরা দুঃখ করো না, দেহের নাশ আছেই, আমি কর্তা নই, ঠাকুরই কর্তা, আমরা তার সন্তান, তিনি আমাদের দেখবেন, তোমরা শোক ছেড়ে তার নাম করো। আপনাদের মনে আছে কি না জানি না, আমরা শুরু করলাম যেটা দিয়ে, যে শ্রীরামকৃষ্ণদেব তাকে প্রথম যখন দেখা হয় তখন নিত্য ভগবানের নাম কীর্তন করতে বলেছিলেন। ৩ বছর এটি যখন অভ্যাস হয়ে গেল তখন তিনি তাকে প্রথাগত নাম কীর্তন করতে বারণ করেন এবং শ্রীরামকৃষ্ণ তাকে বলেন যে কী করতে পারেন তিনি। এই কাশীপুর উদ্যানবাটিতে তিনি বলেছিলেন যে তুমি শুধু আমার নাম করলেই হবে। এই যে গানে আছে না, নামেতে কালো পাশ কাটে, জোটে তা দিয়েছে রোটে, আমি তো সেই জোটের মুটে হয়েছি আর ভবকার। এই যে এগুলো শুধু কথার কথা নয়, সাধকের অনুভূতি থেকে এই শব্দগুলো বেরিয়েছে, এটি আমরা বুঝতে পারি এই মনমোহন মিত্রের জীবনীতে। তিনি তার মন এই সাধারণ ভূমি থেকে বেরিয়ে গিয়েছিলেন, তিনি অনুভব করেছিলেন মৃত্যু আমাদের জীবনের অত্যাবশ্যক অঙ্গ, অতএব এটা নিয়ে মেতে না থেকে যে সময় আমরা শোক বিহ্বল মন নিয়ে মেতে আছি সেই সময় থেকে একটি তার থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের শ্রীরামকৃষ্ণময় বা ইষ্টময় জীবনযাপন করা দরকার। এইরকম এক একজনে আসেন আমাদের জীবনেতে, শ্রীরামকৃষ্ণ সঙ্গে করে এনেছিলেন এই সমস্ত দলগুলিকে, এরা এক এক করে আসেন তাদের উজ্জ্বল জীবন দিয়ে ভগবানকে ভালোবাসার নানা যে উপায় সেটি আমাদের শিখিয়ে যান। এরপরে যে জীবনটি করব সেটি খানিকটা এটা একেবারে অসম্পূর্ণ একটি জীবন, তার জীবনের শেষকালটা কী হয়েছিল এটা প্রায় অনেকেই বলে উঠতে পারেন না, অথচ ইনি আধ্যাত্মিক দিক দিয়ে অত্যন্ত উচ্চ আধিকার ছিলেন। শুধু তাই নয়, মাস্টারমশাই তখনকার দিনে ভক্তদের দুটি ভাগে ভাগ করেন এবং প্রথম ভাগে তিনি শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তান গিরিশ ঘোষ এদেরকে রেখেছিলেন এবং সেই দলের মধ্যে ইনিও পড়েছিলেন। স্বয়ং স্বামী বিবেকানন্দের ক্লাসমেট ছিলেন, তিনি একসঙ্গে পড়াশোনা করতেন এবং খুব অল্প বয়সে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসেন। তার নাম হরমোহন মিত্র। তার সম্বন্ধে আমাদের পুঁথিতে অক্ষয় কুমার সেন তার চেহারার বর্ণনা করতে গিয়ে বলছেন, পরম সুন্দর, তাকে অসাধারণ সুন্দর দেখতে ছিল। শ্রীরামকৃষ্ণকে তিনি খুব ভালোবাসতেন, এটা বলরাম মন্দিরে একদিন, কিন্তু এই ধার শ্রীরামকৃষ্ণকে তিনি বড্ড ভালো, শ্রীরামকৃষ্ণকে তিনি বড্ড ভালোবাসতেন, ঠাকুরও তাকে বড্ড ভালোবাসতেন, কিন্তু তার সম্বন্ধে একটা অদ্ভুত কমেন্ট আমরা পাই, এটা কথামৃতে আমরা পাচ্ছি ১৮৭৪ সালের ৩রা জুলাইয়ের কনভারসেশনে। এখানে বলরাম ভবনে ঠাকুর তার ভক্তদের বলছেন, হরমোহন যখন প্রথমে দক্ষিণেশ্বর গেল, তখন বেশ লক্ষণ ছিল, দেখবার জন্য আমি ব্যাকুল হতাম। দেখুন, নরেন্দ্রনাথ ছাড়া আর কাউকে দেখার জন্য স্বয়ং শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হচ্ছেন, তার মধ্যে অন্যতম হলেন হরমোহন মিত্র। তখন বয়স ১৭-১৮ হবে, প্রায় ডেকে ডেকে পাঠাই, আর যায় না। এখন মাকে এনে আলাদা বাস করেছে, মামাদের বাড়িতে ছিল, বেশ ছিল, সংসারে কোনো ঝঞ্ঝাট ছিল না। এখন আলাদা বাস করে পরিবারের রোজ বাজার করে, সেখানে সেদিন ওখানে গেছিল, আমি বললাম যা এখান থেকে চলে যা, তোকে ছুতে আমার গা কেমন করছে। এটি আমরা কথামৃতের অখণ্ড সংস্করণের ৪৯৮ পৃষ্ঠায় শ্রীরামকৃষ্ণের কনভারসেশন হিসেবে পাই। ঠাকুর তাকে ভালোবাসতেন, তাকে ডাকতেন। খুব অল্প বয়সে তার পিতৃবিয়োগ হয় এবং সেই থেকে তিনি এবং তার মাতুলালয়ে বাস করতেন। এই মায়ের কৃপায় তার গর্ভধারিণীর জন্যই শ্রীরামকৃষ্ণের কাছে তার আশা, শ্রীরামকৃষ্ণকে তিনি প্রথম দর্শন করতেন। ঠাকুর তাকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু খুব অল্প বয়সেই তার পরিবারের মানুষজন তাকে বিয়ে দিয়ে দেন, ফলে দেখা যায় যে তিনি আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত, তিনি সংসারের ভেতরে এমনভাবে নিমজ্জিত হয়ে যান
যে তিনি যে মোক্ষের যে পথ সেটি থেকে সরে যান এবং শ্রীরামকৃষ্ণের কৃপা থেকেও তিনি বঞ্চিত হন। 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু উৎসব যখন হয়, ঠাকুর যখন নির্বিচারে সকলকে কৃপা করছেন, তখন একমাত্র হরমোহন যাকে তিনি কৃপা করেননি তাকে সামনে নিয়ে আসেন যখন রামদত্ত, তখন ঠাকুর বলেন আজ থাক, আজকে থাকুক। তিনি তাকে ভালোবেসেছিলেন, স্নেহ করতেন, কিন্তু এই সমস্ত তার জীবনের ভেতরে আসেনি। ঠাকুর তাকে কতখানি কৃপা করতেন সেটি পরবর্তীকালে তিনি তার নানা গল্প ছলে মানুষজনকে বলতেন। তিনি শ্রীরামকৃষ্ণকে যে কাছে যে সময় আসতেন তখন তার নানা দিব্য অনুভূতি হতো। দুই ভুরুর মাঝখানে তিনি নানা জ্যোতি এবং দেবদেবীর দর্শন করতেন, এইসব কথা তিনি বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে এই মানুষের ভেতরেও প্রবল ঈশ্বর অনুরাগ, উদার স্বভাব এবং মিষ্টি তার ব্যবহার ছিল, এর জন্য তিনি ভক্ত সমাজে অত্যন্ত পরিচিত ছিলেন এবং সন্ন্যাসী গুরু ভাইরাও তাকে ভালোবাসতেন। যে হরমোহন মিত্র শ্রীরামকৃষ্ণের আহ্বানেও তার কাছে আসেননি, তার শেষ জীবনে দেখা যায় তিনি অহর্নিশ শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করছেন। এই হরমোহন বাবুর আরও একটা বড় পরিচয় আছে। 1893 সালে চিকাগোতে স্বামী বিবেকানন্দ যে বক্তৃতা দেন, সেই বক্তৃতা সাধারণ মানুষের জন্য যিনি পাবলিশ করেছিলেন তিনি হলেন হরমোহন মিত্র। শুধু তাই নয়, সুরেশচন্দ্র দত্ত যে শ্রীরামকৃষ্ণ উপদেশ গ্রন্থ প্রকাশ করেন তারও পাবলিশার ছিলেন হরমোহন মিত্র। হরমোহন মিত্র নিজের খরচে নানা গ্রন্থ ছাপাতেন, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ জীবনী ছিল অন্যতম। স্বামীজির সমাধ্যায়ী, স্বামীজির সহাধ্যায়ী ছিলেন, সেই কারণে স্বামীজির ভীষণ ভালোবাসা তার প্রতি ছিল। স্বামীজির যে সমস্ত বক্তৃতাগুলি ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে তার বেশিরভাগেরই এই ছাপিয়ে সেগুলি জনসমাজের মধ্যে প্রচার করতেন হরমোহন মিত্র। তার কাছে টাকা ছিল না, যে কারণে ছাপাগুলো খুব খারাপ হতো। এ বিষয়ে স্বামী বিবেকানন্দের চিঠিতে আমরা অনেকবার হরমোহন মিত্রের উল্লেখ পাই। এক জায়গায় স্বামীজি লিখছেন, হরমোহন সম্বন্ধে বক্তব্য এই যে আমি দীর্ঘকাল পূর্বেই তাকে আমার বক্তৃতাগুলি ছাপাবার স্বাধীনতা দিয়েছিলাম, কারণ সে আমার পুরনো বন্ধু, সাচ্চা ভক্ত এবং অত্যন্ত গরিব। এইটি একটি চিঠিতে আমরা পাই, গুরু ভাইদের লেখা চিঠি। আরেক জায়গায় তিনি লিখছেন, এই হরমোহনটা একটা মূর্খ, বই ছাপানো বিষয়ে সে তোমাদের মাদ্রাজিদের চেয়েও ঢিলে, আর তার ছাপা একেবারে কদর্য। বইগুলির এভাবে শ্রাদ্ধ করার মানে কি? দুঃখের বিষয় যে সে গরিব, আমার টাকা থাকলে তাকে দিতাম, কিন্তু ওভাবে ছাপানো তো লোক ঠকানো, যা করা উচিত নয়। কিন্তু এই ইনি কখনোই এই ছাপানোর এ থেকে কখনো নিজেকে সরিয়ে রাখেননি। পরবর্তীকালে তিনি শুধু ছাপাতেনই না, তার কাছেই একমাত্র শ্রীরামকৃষ্ণদেবের লিথোগ্রাফ ছবি পাওয়া যেত। তিনি ম্যাক্সমুলার যে শ্রীরামকৃষ্ণ জীবনী লেখেন, সেই শ্রীরামকৃষ্ণ জীবনী তিনি ছাত্রদের মধ্যে প্রচার করতেন এবং সেখানে গিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের কথা তাদের বলে সেই গ্রন্থ বিক্রি করে ছাত্রদের ভেতরে শ্রীরামকৃষ্ণের ভালোবাসা তৈরি করেন। কুমুদবন্ধু সেনের একটি স্মৃতি গ্রন্থে আমরা পাই যে শ্রীরামকৃষ্ণ ভক্ত ছিলেন তিনি, কিন্তু শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতেন, কিন্তু তার মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণ লেখা, স্বামীজির লেখা নিয়ে তিনি ব্যবসা করতেন, কিন্তু কখনো তার ভেতরে অর্থলোভ ছিল না। কুমুদবন্ধু সেন তার স্মৃতিকথায় লিখছেন, শ্রীরামকৃষ্ণের বেশ দীর্ঘ লিথো ছবি ইনি বিক্রয় করিতেন। স্বামী যোগানন্দের আদেশে কোনো কিশোর বয়স্ক বালক হরমোহন বাবুর নিকট উক্ত লিথো ছবি কিনতে যান। তখন ঠাকুরের ছবি বাজারে পাওয়া যাইত না। হরমোহনবাবু বিডন স্ট্রিটের সন্নিকটে 40 নম্বর নয়নচাঁদ দত্ত স্ট্রিটে বাস করতেন। বালক হরমোহনকে জিজ্ঞাসা করেন, এখানে পরমহংসদেবের ছবি পাওয়া যায়? বালকটি পয়সা, হরমোহনবাবু বলেন, দাম 6 পয়সা, এখানেই ছবি বিক্রি হয়। বালক তাকে সেইটি দিলে তাকে তিনি ছবিটি এনে দেন। শুধু তাই নয়, তাকে জিজ্ঞাসা করেন, আপনি এখানকার
ঠিকানা জানলে কি করে? বালক বলেন যে যোগানন্দ স্বামী আপনাকে এখানকার ঠিকানা দিয়েছেন। শুধু যোগানন্দ স্বামী নাম করতে হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও তাহলে আপনি ভক্ত, আপনি একটু বসুন, আপনার জন্য ঠাকুরের প্রসাদ নিয়ে আসি। ইনি ছ আনা দিয়ে এই যে তিনি কিনলেন ঠাকুরের যে ছ পয়সা দিয়ে তিনি বৃদ্ধ ছবি কিনলেন, আর ঠাকুরের ভক্ত শুনে আট পয়সার তিনি সব খাবার দাবার সব নানা প্রকার খাবার দাবার নিয়ে এসে তিনি খাওয়াতেন। আটানানা ছ পয়সার জিনিস কিনেছিলেন এবং আটানার খাবার তাকে এনে খাইয়েছিলেন। এই যে একবারে নির্লোভ মানুষ ছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনে শ্রীরামকৃষ্ণ পার্ষদদের জীবনে এর বেশি কথা তার জানা যায় না। কিন্তু এইরকম ছোট্ট ছোট্ট অনেক ফুল শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে এসে উপস্থিত হয়েছিলেন। তাদের ছোট্ট ছোট্ট প্রচেষ্টা, তাদের সামান্য সৌরভ, কিন্তু তারা মন প্রাণ উজাড় করে এই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনকে সমৃদ্ধ করার জন্য তাদের সেই সামান্যতম সৌরভ দিয়ে সুরভিত করে দিয়ে গেছেন। এদের প্রত্যেকের জীবন থেকে শেখার আছে। নবগোপাল ঘোষের শ্রীরামকৃষ্ণের প্রতি তার যে ভালোবাসা, তার যে নির্ভরতা, এটি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার আছে। এটি আমাদের শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে শেখায় এবং শ্রীরামকৃষ্ণকে ওপর নির্ভর করলে আমাদের জীবন কেমন সুন্দর এবং ভালো হয়, শ্রীরামকৃষ্ণময় হয়, তার ছবি এখানে দেখিয়েছেন। দুটো হরমোহন বাবুর জীবনেও আমরা দেখি, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, নানা পরিস্থিতিতে তার থেকে ছিটকে গিয়েছেন, এমনকি এর জন্য অবতারের বাহ্যিক রুষ্টের কারণ হয়েছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে কখনো তার সম্পর্ক ছিন্ন হয়নি। আমাদের জীবনেও আমরা দেখব, অনেক সময় আমরা যারা প্রাথমিকভাবে শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসি, অনেক সময় সংসারের চাপে, কাজের চাপে, নানা রকমের প্রলোভনে আমরা শ্রীরামকৃষ্ণ থেকে ছিটকে অনেক দূর চলে যাই। এটি আমাদের সকলের জীবনের কম বেশি ঘটনা থাকে, কিন্তু এটি সম্পর্কে আমাদের যেন দৃঢ় প্রত্যয় থাকে, আমরা শ্রীরামকৃষ্ণকে ছাড়লেও শ্রীরামকৃষ্ণ কখনো আমাদের ছেড়ে যান না। সেই কারণে জীবনের কোনো না কোনো সময়, মধ্য বয়স, শেষ বয়স বা একেবারে অন্তিমকাল হলেও শ্রীরামকৃষ্ণের কৃপা লাভে আমরা কখনো বঞ্চিত হই না। এই ছোটো ছোটো ফুলের সুগন্ধ নিতে নিতে আমাদের জীবনও সুগন্ধময় হয়ে উঠুক, এই প্রার্থনা। আজকে এই পর্যন্ত। আমরা এরকম এর পরের দিন থেকে চেষ্টা করব এইরকম ছোট ছোট যে জীবনীগুলো সেগুলো তৈরি করতে, সেগুলোকে আলাদা আলাদা করে পড়ার চেষ্টা করব। কারণ শ্রীরামকৃষ্ণ জীবন হলো একটি ওই ফুলের তোড়ার মতো। সেই ফুলের তোড়া যেরকম হয় আর কি, ফুলের তোড়া যেরকম নানা ফুলের তৈরি হয়, প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা করে বৈশিষ্ট্য আছে। আমরা যদি সেগুলির সুগন্ধ নিতে যাই তাহলে আলাদা আলাদা সুগন্ধ পাবো, আলাদা আলাদা তাদের রূপ বৈশিষ্ট্য দেখতে পাবো, কিন্তু যখন তারা সম্মিলিত হয় তখন সেই সম্মিলিত রূপ বৈশিষ্ট্য বা ফুলের স্তবকের সৌন্দর্য একেবারে আলাদা এবং অনুপম। শ্রীরামকৃষ্ণদেবের প্রত্যেক ভক্ত পৃথক, তাদের একজনের সঙ্গে আরেকজনের তুলনা চলে না, কিন্তু এদের সকলের মধ্যে দিয়েই আমরা শ্রীরামকৃষ্ণকে খোঁজার চেষ্টা করব। পূজনীয় বাবুরাম মহারাজ, প্রেমানন্দজি মহারাজ বলতেন যে পুরুষোত্তমকে খোঁজার জন্য এই নানা পথ ধরে পুরুষোত্তমের দিকে যাত্রা করতে হবে। এই যাত্রা আমাদের যেন চলতে থাকে। আমরা আর কয়েকটি সংখ্যায় শ্রীরামকৃষ্ণ পার্ষদের নিয়ে আলোচনা করব, এবং এরকম ঠিক হয়ে আছে আমাদের শ্রীরামকৃষ্ণ পার্ষদ কথা শেষ হলে স্বামী বিবেকানন্দের সন্তানদের নিয়ে আমরা পড়াশোনা শুরু করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।